ক্রিশ্চিয়ানো রোনালদো হয়তো একটু আফসোসই করছেন, সেদিন হলুদ কার্ড দেখে নিষিদ্ধ না হলে আজ নিশ্চয়ই গোল বন্যায় নাম লেখাতেন নিজেও। লুক্সেমবার্গের বিপক্ষে রোনালদোর রেকর্ডও বেশ দুর্দান্ত, এই দলের বিপক্ষে তিনি 11 ম্যাচে করেছেন 11 গোল, সবশেষ খেলা ম্যাচটিতেও করেছিলেন জোড়া গোল, কিন্তু টানা 2 ম্যাচে হলুদ কার্ড দেখে নিষেধাজ্ঞা থাকায় খেলতে পারেননি CR7। তবে রোনালদো না থাকার পরও লুক্সেমবার্গে উড়িয়ে দিতে খুব বেশি বেগ পেতে হয়নি পর্তুগালকে। গনসালো রামোস, দিয়াগো জটারা একে একে বলে জড়িয়েছেন 9 বার, যা পর্তুগালের ইতিহাসে সবচেয়ে বড় জয়ও বটে। রামোস, জটা ও ইনাসিয়া করেছেন 2টি করে গোল, আর রিকার্ডো হোর্তা, ব্রুনো ফার্নান্ডেজ ও জোয়াও ফিলিক্স করেছেন 1টি করে গোল। ফার্নান্ডেজ অবশ্য অ্যাসিস্টের হ্যাটট্রিক করেছেন এদিন। এই জয়ের ফলে ইউরো 2024-এর বাছাই পর্বে অপরাজিতই থাকলো পর্তুগাল। শুধু তাই নয়, এখনো পর্যন্ত পর্তুগাল প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে 24 বার, আর বিপরীতে হজম করেনি 1 গোলও। এখন পরের ম্যাচ দিয়েই জার্মানিতে অনুষ্ঠিত ইউরোপ টিকিট নিশ্চিত করে ফেলতে পারে পর্তুগাল। 3 ম্যাচ হাতে রেখে ইউরোপ টিকিট পেতে হলে স্লোভাকিয়ার বিপক্ষে জিততে হবে পর্তুগালকে, আর সে সঙ্গে প্রার্থনা করতে হবে আইসল্যান্ডের বিপক্ষে লুক্সেমবার্গ যেন জয় না পায়। তবে এই সমীকরণ না মিললেও দুশ্চিন্তার কিছুই নেই, পর্তুগাল যে ছন্দে এগোচ্ছে ইউরোপ টিকিট পাওয়াটা এখন শুধু সময়ের ব্যাপার।